এরপর একটা নামাজ আছে নিয়াবিন নামাজ, মাত্র ছয় রাকাত, কয় রাকাত, মাত্র ছয় রাকাত, দুই রাকাত করে করে সালাম ফেরাবো আমরা। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসছে, তোমাদের বিশেষ যদি কোনো প্রয়োজন না হয় কথা বলার, কি তোমাদের বিশেষ যদি কথা বলার কোনো দরকার না হয় তোমরা কথা বলিও না, প্রয়োজন হলে, বিশেষ প্রয়োজন হলে বলতে পারবা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে তোমরা ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আমার হাবিব যেমনি, আমার নবী যেমনি শিখিয়ে দিলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন একদিন যদি তুমি আদবের সাথে নামাজের সাথে প্রেমের ডুরি লাগাইয়াও ছয় রাকাত আওয়াবিন যদি তুমি পড়তে পারো রে, তাহলে তোমার আমল নামায় দেওয়া হবে, একদিনের আওয়াবিন আদায় করার বিনিময় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এবার আমি আপনাদের কি বলেছি প্রেম বন্ধু, এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ একটা দিন, পবিত্র ঈদের দিনের চাইতেও দামি। কিসের দিনের চাইতে? রোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতে দামি। এক একটা শাড়ি কেনেন বিবির জন্য হাজার হাজার লক্ষ টাকা খরচ করে, কিন্তু যেই দিনটা ঈদের দিনের চাইতেও দামি, এই দিনে কিন্তু একটা নর্মাল পাঞ্জাবিও আপনার গায়ে ওঠে না। শুধু তার কারণ হলো প্রেমের অভাব এবং জানার অভাব। জানার অভাবটা আছে এই কারণে, প্রেম থাকলে আপনার প্রেম আপনাকে উৎসাহ দিত, কথা কয় না? ভালোবাসা মানুষকে কিন্তু উৎসাহ যোগায়। কে যোগায়? উৎসাহ যোগায়, উৎসাহ থেকে তিনি অনেক কিছু নিতে পারে। জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যাও, জুমার মুসল্লি, আল্লাহর নবী জানিয়ে দিলেন সবার আগে যদি তুমি মসজিদে যাইতে পারো, তোমার জন্য কাজ হলো অন্য সপ্তাহে যেমনি করে গোসল করছে এমনি করতে পারবা না, আজকের গোসল হবে সব দিনের চাইতে উত্তম গোসল। এবং অন্য দিনে যেই পোশাক পরে এই পোশাক পরে নয়, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম পোশাকটা পরো, পরে তোমার ঘরে তুমি আতর আসে না, আতর লাগাইয়া দাও, সবচেয়ে সুন্দর টুপিটা তুমি পরো। পরে রাসূল কো বলেছে সবার আগে তুমি মসজিদে চলে যাও, মসজিদে যখন তুমি সবার আগে চলে যাবে এবং সবার পরে যখন তুমি বের হবে, সব মুসল্লি বের হয়ে গেল তাড়াহুড়ো করে, কিন্তু তুমি বের হলে না, কারণ তুমি শুনতে পেরেছো গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে যে নারায়ণকুড়িতে বসে বসে স্টেজে বসে বলে গেছে, আহারে নবীজি জানাইছে সবার আগে যদি মসজিদে যাও এবং সবার পরে যদি মসজিদে যাও। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি বন্ধু, এত প্রেমে পড়েছি নবীজির পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ শুনে রে। আপনাদের এলাকায় সচরাচর খতিব সবার পরে আসে না সবার আগে আসে? কথা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন একজন দীর্ঘদিন বন্ধু জুমার পেশায় ছিলাম, কিন্তু মুসল্লিদের আগে আগে আমি মসজিদে চলে আসতাম, আমার গেট আপ দেখা এবার জায়গা না, এই জায়গা হলো আমার পরকালের বাজার করার জায়গা। আমার নবী বললেন তুমি সবার আগে গেলা, সবার পরে বের হইলা, সব চলে যাচ্ছে, তোমার মন খারাপ হলো না? তোমার মনের মধ্যে একটাই বাসা বেঁধেছে, গাজী সুলাইমান বলে গেছে, নবীজি বলেছে, এটাই বিশ্বাস করলাম, তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যখন একটা কদম দিবে। আমি এখানে আর একটা কথা বলি, নবীজি বলছে তো যেই ব্যক্তি যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হঠাৎ করে বন্ধু নবীজির কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের কাছে জায়গা খালি, প্লট পড়ে আছে, আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, সুবিধার জন্য মসজিদে আসার সুবিধা হবে। নবীজি আবার ডাক দিয়ে বলল, না না, তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে তুমি বাড়ি বানাইও না। নবী গো কেন বানাবো না? নবীজি বলছে মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয় তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। মসজিদে যে দূর থেকে আসবে, তোমরা সাইকেলে এসো না, রিক্সা এসো না, অটো করে এসো না, চেঞ্জে করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু, কিন্তু তোমাকে বলবো নবীজি বলেছেন তুমি হেঁটে হেঁটে এসো, তোমার কদম যখন মাটিতে দিবা প্রত্যেকটা কদমে কদমে তোমার গুণাগুলো ঝরে পড়ে যাবে। এই যে দুলিকণা, এই যে তোমাদের পেশ ঝালা রাস্তা, দুলিকণা বালুকণা সবগুলো কাল কিয়ামতের দিন বন্ধু এগুলোর জবান খুলে যাবে, আল্লাহকে দেখে দেখে বলবে মনিব এদেরকে কষ্ট দিও না, আমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়েছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ে তারা মসজিদে গিয়েছে, তোমার পক্ষে সাক্ষী দিবে, প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে কি আকারে,
শিফ টাকারে বন্ধু ফেরেস্তা আসে, বন্ধু সকালে শিফ টাকারে এসে তারা বিকেলে চলে যায়, বিকালে এসে বন্ধু তারা পরের দিন চলে যায়। শিফ টাকারে যখন ফেরেস্তারা আসে আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দেবে ফেরেস্তারা, মনি মনি ব তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায় যদি কারো 100টা কদম লাগে রে, মুমিন যারা নবীর প্রেমিক যারা পরকাল নিয়ে যারা ভাবে তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো 20টা কদম বেশি লাগে, কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি 1000 বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? নবীজি কেমন করি বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথে, কেমন করি বলো তোমায় দেখি, বলেন গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করি, বলেন দেখার আশা, বুকে হাত দিয়ে দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করি, পাই যদি গণবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করি বলো তোমায় দেখি, বলিন গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করি সবাই বলেন গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। মারহাবা, গজলটা কিন্তু অনেক লম্বা, একটু শোনাইছি আপনাদেরকে, যদি আপনারা আরো একটি হতে পারেন আরো শোনাবো, কারণ আমি একজন রাইটার, আমার এই সিনায় পিঞ্জরে কিন্তু অভাব নাই, আজকে এই রাসূল প্রেমের কারণে হয়তো আল্লাহ আজকে আমাকে এত বড় করেছে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। আপনার ইচ্ছা না থাকলেও রাসূলকে ভালোবাসতে, তাহলে নামাজের ট্রেনিং নিবেন কোত্থেকে, কথা কয় না, ইচ্ছা না থাকলেও প্রাণের নবীকে গ্রহণ করতে হবে, নাইলে কোরআন তেলাওয়াত শিখবেন কোত্থেকে, কথা কয় না কেন, জান্নাতের রাস্তা কোনটা এই রাস্তা দেখবেন কি করে, ঠিক না বেঠি বন্ধু? আমার এই গজলটা লেখা মূলত আবু বকর ওমর দুজনকে ঘিরে, সুবহানাল্লাহ কয় না, দাদা ভালো লাগছে নিও, আলহামদুলিল্লাহ কইছে আমার দাদা, আবু বকর ওমর দুজন রাসূল প্রেমিক, প্রথম দ্বিতীয় সাহাবী, তাদেরকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ও বন্ধু, তাদের প্রেমের মধ্যে কেমন কম্পিটিশন ছিল রে, নারায়ণকুটি নারায়ণকুড়ি যুব সমাজের মানুষ, ও নারায়ণকুড়ি এই গ্রামের আমার ভাই বাবারা আমার মা বোনেরা সবাইকে বলছি একটু হৃদয় খুলে শোনো, তাহলে হয়তোবা হতে পারে জীবনে চলা রাস্তাটা অনেক সুন্দর। বন্ধু
আসছে সামনে জুমার দিন, রাসূল জানিয়ে দিলেন হাদিস শরীফ খুলে দেখলাম নবীর প্রেমটা। নবী যে জানিয়ে দিলেন কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়ে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। জানিয়ে দিলেন কেউ যদি বন্ধু প্রত্যেক দিন নবীকে ভালোবেসে, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোয়ালিটির মানুষই হোক না কেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়া মানে কি? নবীর প্রেম, নবীর ভালোবাসা। ও বন্ধু, আপনাদেরকে আমি আরেকটু মজা করে বলি। দেখবেন বর্তমানে অনেক ইমাম সাহেব আছে রাসূল বিদ্বেষী, মুখে যদিও নবীর প্রেমের কথা বলে কিন্তু অন্তরে আদতে তার নবীর প্রেম নাই। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন? দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের আগের সুন্নত পড়ে না, আসরে নাই। যারা কন্টিনিউয়েশন নামাজ জামাতে পড়েন মসজিদে গিয়ে, ম্যাক্সিমাম ইমাম দেখবেন এশারের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। আমি আপনাদেরকে বলতে চাই এই নামাজগুলোর মধ্যে কি আছে সেটা আমার জানার দরকার নাই, যেহেতু 50-70 নামাজ বরাদ্দ ছিল। মূসা নবী ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দিদার হলো, পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমাদের জন্য বরাদ্দ দেওয়া হলো, আল্লাহ দেখে কয় বন্ধু আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারি না, আবার আমার কথাও আমি 2 রকম করতে পারি না। আমি তো আগেই বলেছি 50 ওয়াক্ত, আপনি আপনার উম্মতকে বাঁচানোর জন্য বরাদ্দ চেয়েছেন 5 ওয়াক্ত বরাদ্দ দিয়ে দিলাম হাবিবি গো, কিন্তু কথা জানিয়ে দিলাম আপনার উম্মত যদি সঠিকভাবে করতে পারে আমি তার আমল নামায় দিয়ে দিব 50 ওয়াক্তের ছাওয়া। তাহলে এই নামাজ নিয়ে কি হাঁটিযাত্রা করা যায়, কোনো বিদ্রোহ করা যায়? বলে হুজুর এখানে কেন আসলেন? আমি আপনাদেরকে মোটিফাই করে জাগাই নিয়ে যাওয়ার জন্য বন্ধু, আমার নবীজি আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে তুলে দিয়ে গেছেন। কতটুকু ফজিলত, কতটুকু নিয়ামত, কতটুকু বরকত জানার দরকার নেই, আপনি শুধু জানার দরকার এটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, নিশ্চয় এটার পাওয়ার সব নফল ইবাদতের চাইতে অন্যতম। কথা বলেন না কেন? আমার কথাগুলো আপনাদের কাছে কি যুক্তিযুক্ত হয় কিনা, বুঝে আসে কিনা? আরো জোরে বলেন না বন্ধ। আমার কাছে কমপ্লেন করলেন গত রাত্রিতে যে মা ফিরে গেলাম ওখান থেকে এক ভদ্রলোক, আমারে বলতেছে হুজুর আমি এক মসজিদে নামাজ পড়তে গেলাম, এই কথাগুলো নিয়ে একটু কথা বলবেন গো। কেন গো? কয় নামাজ পড়তে যাওয়ার পরে তিনি এশারের 4 রাকাত সুন্নত পড়ার সময় দিল না, জামাত তিনি পড়ে ফেলল। আপনি আমাকে বলে দেন যেই নামাজটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, যেই সুন্নত নফল, এইটা দামি না? যেটা আমাদের জন্য স্পেশাল সময় আসে এটা দামি। আমি কই রীতিমতো রোল হিসাবে প্রতিদিন যেহেতু 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে যুক্ত, এটার দামি বেশি। কথা বলেন না কেন? ওই রাত্রি অনুযায়ী নবীজির হাদিস থেকে এই রাত্রি অনুযায়ী এই রাত্রির এই নফল নামাজের দামটা বেশি। কথা কয় না কেন? এটা তো সময় উপযোগী ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, প্রেম করতে হলে 100% করতে হবে। আমি আপনাদেরকে যদি বলি ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে প্রেম নিয়ে কথা, কি নিয়ে কথা? আজকের মানুষের দিন দিন বন্ধু হৃদয়টা কঠিন পাথরের মতো হয়ে যায়। বাংলাদেশে অন্য কিছু কম থাকলেও মানুষ কিন্তু কম নাই। কথা কয় না? কোনো এলাকায় কিন্তু মানুষ কম নাই বন্ধু। এই যে তো একটা সময়, এখনো খাবার সময় হলো মাত্র, এখনো মানুষগুলো আসে নাই। শুধু না আসার কারণ হলো দুইটা, এক হলো তাদের সিনায় আছে প্রেমের অভাব, আরেক হলো তাদের যা আছে তা নিয়ে তারা প্রাউড ফিল করে।
কথা বুঝেন নাই? মানে তাদের সিনায় তো প্রেম নাই, অন্তরটা মরুভূমির মতো শুকিয়ে আছে। আরেকটা হলো ছেলে একটা বিদেশ আছে, অথবা দুইটা আছে, জায়গা জমি আছে, খাওয়ার মতো পুঁজি আছে, এগুলোই এনাফ আর কিছু লাগবে না। এই ধরনের কোন ধরনের কুচিন্তা করে তারা ঘরে বসে আছে, এরা কখনোই প্রেমিক না। নবীজি বলেছেন যারা ইমানদাররা নবীরে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই নবীরে ভালোবাসবে না। বন্ধু আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, তারপরে আমায় আমার গজলের লেখার কলমের সূত্র ধরে যাবো আপনাদের কাছে। ইরশাদু তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বন্ধু আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু জানিয়ে দিলেন অত্যন্ত চমৎকার খবর, জিব্রাইল আলাইহিসসালাম একটা না 30,000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমি তো তোমার এই নফল ইবাদত করার জন্য অর্ডার করি নাই। ওরে জিব্রাইল, তুমি কেন রে নফল ইবাদত করলা একটা না 30,000 বছর? জিব্রাইল আবার একটা ডাক দিয়ে বলে, বনি আপনি আমাকে অন্য সকল ফেরেশতার তুলনায় অনেক সম্মানী করেছেন, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল নামাজ পড়লাম। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মতগুলো আমার হাবিবকে মহব্বত করে নফল ইবাদত বেশি বেশি করবে রে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। বলে হুজুর জান্নাত, এবার আপনাদেরকে আমি একটা জায়গা নিয়ে যেতে চাই, যাবেননি? আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, হরফ কয়টা? এই 4টার উপর নিচে কোনো নকতা নাই, তাহলে 4-4 কত হলো? বন্ধু তোমরা রহস্য জানো না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে 8টা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া। আল্লাহ বলে, বান্দা আমি সুখের জায়গা চিরস্থায়ী তোমাদের জন্য 8টা বরাদ্দ দিলাম, যে যেমনি পারো, যেই কোনো কৌশলে পারো, যেই কোনো সুখের জায়গা 8টা থেকে 1টা তুমি দখল করে না। কথা ব্রেইনে ঢুকছে কিনা? কথা বলেন না কেন? আল্লাহর নামের হরফ হলো 4টা, 1টার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নামের নাম লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে লাগে 4টা হরফ মুহাম্মদ, 1টার উপরে নিচেও কোনো নকতা নাই, এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের দুনিয়া জানা নাই। পরত যেখানে দেখবেন সুন্নত নফল হেয়ানে আসছে, সামনে রোজার মাস, আল্লাহ ভাগ করছে, আল্লাহ কয় হাবিব দিনটা আমি নিলাম 1টা রোজা রাখা ফরজ, রাত্র আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম 20 রাকাত তারাবি পড়া সুন্নত, নিয়ত যখন পড়েন কি বলেন? সুন্নতু রাসূলিল্লাহ তাআলা, ঠিক কিনা বলা? আর যখন ফরজ নামাজ পড়ি এবং ওয়াজিব পড়ি, ওয়াজিবুল্লাহি তাআলা এবং ফরদুল্লাহি তাআলা, ঠিক কিনা বলেন? বুঝে আসেনি আপনাদের? এটি মাথায় নিয়ে যাবেন না, ঝেড়ে ফেলে দিয়ে যাবেন চিরদিনের জন্য। বন্ধু ব্রেইনে সেট আপ দিয়ে দিবেন। ও বন্ধু আমি কি বলতে চাই আপনাদেরকে, আরেকটু মহব্বত করে শোনেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এবার আসেন হাদিস শরীফের মধ্যে, সে যে মাগরিবের পর একটা নামাজ আছে নি আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত, কয় রাকাত? মাত্র 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবো আমরা। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসছে, তোমাদের বিশেষ যদি কোনো প্রয়োজন না হয় কথা বলার, কি তোমাদের বিশেষ যদি কথা বলার কোনো দরকার না হয় তোমরা কথা বলিও না, প্রয়োজন হলে, বিশেষ প্রয়োজন হলে বলতে পারবা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে তোমরা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আমার হাবিব যেমনি, আমার নবী যেমনি শিখিয়ে দিলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন একদিন যদি তুমি আদবের সাথে নাম সাথে প্রেমের ডুরি লাগাইয়া 6 রাকাত আওয়াবিন যদি তুমি পড়তে পারো রে, তাহলে তোমার আমল নামায় দেয়া হবে, একদিনের আওয়াবিন আদায় করার বিনিময় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এবার আমি আপনাদেরকে বলেছি প্রেম বন্ধু, এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ একটা দিন, পবিত্র ঈদের দিনের চাইতেও দামি। কিসের দিনের চাইতে? রোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতে দামি। এক একটা শাড়ি কেনেন বিবির জন্য 1,000,000,000,000 টাকা খরচ করে, কিন্তু যেই দিনটা ঈদের দিনের চাইতেও দামি, এই দিনে কিন্তু একটা নর্মাল পাঞ্জাবিও আপনার গায়ে ওঠে না। শুধু তার কারণ হলো প্রেমের অভাব এবং জানার অভাব। জানার অভাবটা আছে এই কারণে, প্রেম থাকলে আপনার প্রেম আপনাকে উৎসাহ দিত, কথা কয় না? ভালোবাসা মানুষকে কিন্তু উৎসাহ যোগায়।
কে যোগায়? উৎসাহ যোগায়, সে উৎসাহ থেকে তিনি অনেক কিছু নিতে পারে। জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যাও, জুমার মুসল্লি, আল্লাহর নবী জানিয়ে দিলেন সবার আগে যদি তুমি মসজিদে যাইতে পারো, তোমার জন্য কাজ হলো। অন্য সপ্তাহে যেমনি করে গোসল করছে এমনি করতে পারবা না, আজকের গোসল হবে সব দিনের চাইতে উত্তম গোসল। এবং অন্য দিনে যেই পোশাক পরো এই পোশাক পরে নয়, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম পোশাকটা পরো, পরে তোমার ঘরে তুমি আতর আসে না, আতর লাগাইয়া দাও, সবচেয়ে সুন্দর টুপিটা তুমি পরো। পরে রাসূল কো বলেছে সবার আগে তুমি মসজিদে চলে যাও, মসজিদে যখন তুমি সবার আগে চলে যাবে এবং সবার পরে যখন তুমি বের হবে, সব মুসল্লি বের হয়ে গেল তাড়াহুড়ো করে, কিন্তু তুমি বের হলে না, কারণ তুমি শুনতে পেরেছো গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে যে নারায়ণকুড়িতে বসে বসে স্টেজে বসে বলে গেছে, আহারে নবীজি জানাইছে সবার আগে যদি মসজিদে যাও এবং সবার পরে যদি মসজিদে যাও। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি বন্ধু, এত প্রেমে পড়েছি নবীজির পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ শুনে রে। আপনাদের এলাকায় সচরাচর খতিব সবার পরে আসে না সবার আগে আসে? কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন একজন দীর্ঘদিন বন্ধু জুমার পেশায় ছিলাম, কিন্তু মুসল্লিদের আগে আগে আমি মসজিদে চলে আসতাম, আমার গেট আপ দেখা এবার জায়গা না, এই জায়গা হলো আমার পরকালের বাজার করার জায়গা। আমার নবী বললেন তুমি সবার আগে গেল সবার পরে বের হইল, সব চলে যাচ্ছে তোমার মন খারাপ হলো না, তোমার মনের মধ্যে একটাই বাসা বেঁধেছে গাজী সুলাইমান বলে গেছে, নবীজি বলেছে এটাই বিশ্বাস করলাম, তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যখন একটা কদম দিবে, আমি এখানে আর একটা কথা বলি, নবীজি বলছে তু যেই ব্যক্তি যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হঠাৎ করে বন্ধু নবীজির কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদের কাছে জায়গা খালি প্লট পড়ে আছে, আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, সুবিধার জন্য মসজিদে আসার সুবিধা হবে। নবীজি আবার ডাক দিয়ে বলল, না না তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে তুমি বাড়ি বানাইও না। নবী গো কেন বানাবো না? নবীজি বলছে মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয় তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে, মসজিদে যে দূর থেকে আসবে তোমরা সাইকেলে এসো না, রিক্সা এসো না, অটো করে এসো না, চেঞ্জে করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু, কিন্তু তোমাকে বলবো নবীজি বলেছেন তুমি হেঁটে হেঁটে এসো, তোমার কদম যখন মাটিতে দিবা প্রত্যেকটা কদমে কদমে তোমার গুণাগুলো ঝরে পড়ে যাবে। এই যে দুলিকণা, এই যে তোমাদের পেস ঝাড়া রাস্তা, দুলিকণা বালুকণা সবগুলো কাল কেয়ামতের দিন বন্ধু এগুলোর জবান খুলে যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে মনিব এদেরকে কষ্ট দিও না, আমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়েছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ে তারা মসজিদে গিয়েছে, তোমার পক্ষে সাক্ষী দিবে, প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে, কি আকারে শিফট আকারে বন্ধ ফেরেশতা আসে বন্ধ, সকালে শিফট আকারে এসে তারা বিকালে চলে যায়, বিকালে এসে বন্ধ তারা পরের দিন চলে যায়, শিফট আকারে যখন ফেরেশতারা আসে আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দিবে ফেরেশতারা, মনি মনিব তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায়। আমার নবী জানিয়ে দিলেন বন্ধু তোমার বাড়ি যাইতে যদি বিশটা কদম লাগে তাহলে তোমার আমল নামায় অ বন্ধু ২০ বছরের সওয়াব চলে আসবে, তার মানে এক একটা কদমের বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে, দুই কদমের বিনিময়ে দুই বছর, তিন কদমের বিনিময়ে তিন বছর, যদি কারো ১০০টা কদম লাগে রে, মুমিন যারা নবীর প্রেমিক যারা পরকাল নিয়ে যারা ভাবে তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো ২০টা কদম বেশি লাগে, কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি ১০০০ বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? এটা প্রেম না বিদ্বেষ? জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ। ওই যে বলেছি আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী
এমন করি বলো তোমায় দেখি, বলিম গুহ নবীজি কেমন করি বলো তোমায় দেখি। মারহাবা ও বন্ধু দুই সাথী, এই আমার হিসন্দি বন যাইতো না, ইন্দি জায়গা আছে ইয়ান দিয়ে গো, আমার পিছনে বইয়া দুষ্টামি করবা হাসবাই সুযোগ নাই। এ পাগলা আমার আগাই আনছে, আত্মা ধরে দিয়ে ঠান্ডা বরফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এগুলো ভালোবাসা না গেলেও কিন্তু পারত, না গেলেও কি আমি জিজ্ঞেস করে করে আসতাম, এটা ভালোবাসা না অস্বীকার করতে পারবে? আরো জোরে বলে, ওদের তো দায়িত্ব না ফরজ না আমাকে আগাইয়া না। বন্ধুড়ি আমার, এবার আমি একটু সোজাসুজি দুজনের প্রেমে চলে যাই। আবু বকর জীবনে সারা জীবন প্রেমের দিক দিয়ে সবার আগে চ্যাম্পিয়ন, ঠিক কিনা? নবীজি বলেছে ওমরের জীবনে এত বেশি আমল করেছে গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না, কিছু কইতে আইছি না ও গো, কি লিখে আনছো? আমি যেটা নিজে থেকে গামো এটার কোনো হাদিয়া নাই, কিন্তু অনুরোধ থাকলে হাদিয়া লাগবো। সবে তো হাসতেও পারে না আপনার লোক, হ্যাঁ সাধুর বল হার্ট অ্যাটাক করে মরবে। আচ্ছা আমার সামনে যেভাবে কথা বলি হাসি না হিসা পারে? হ্যাঁ যেটা হাসে না দাদা, এটা হাড়ে করে মরবে না? প্রথম পেঁচার চেহারা জীবনেও সুন্দর লাগে না, হে যদি একবারে আরো সুন্দর করে মাথা আশ্রায় লাগে। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে এত সুন্দর, কিন্তু হুতুম পেছার ভাবে থাকার কারণে এটার মায়ায় একবারে লাগে না। এটাকে হঠাৎ করে একদিন শুনি যে এটা নাই, কি হয়েছে? কয় স্পট ড্যাট, স্পট ডেট। কয় হ কেমনে? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবো না, মানুষের লোকে কথা কয় না, হাসে না, কোনো কিছু শেয়ার করে না। যেই মানুষ দেখবেন ফ্রি, তার জীবনের সুস্থতা কিন্তু অনেক সুন্দর। আপনার আজকে বলছি, হয়তো আপনাদের অবজারভেশন নাই, আগামী দিন থেকে গবেষণা করে দেখবেন। যুবক ভাইরা তোমরা আছো, এই মুরব্বী বাবারা মধ্যবয়সী যারা আছেন, গবেষণা করে দেখবেন, যে মানুষ দেখবেন দেখলে সালাম দেয় হাসি খুশিভাবে কথা বলে, এই মানুষের জীবন মানটা কিন্তু খুব সুন্দর। যদিও সে শাক দিয়ে ভাত খায়, নর্মাল মোটা ভাত খায়, মোটা কাপড় পরে, তারপরেও কিন্তু তার জীবনে সুস্থি থাকে। আর যেটা দেখবেন সবসময় একটু ভাবে থাকে, দেখবেন এটা আসলে সুস্থ নাই, দেখবেন ওইলে বাড়িতে সমস্যা, নাইলে মেইলে সমস্যা, নাইলে ফ্যাক্টরিতে সমস্যা, এরকম সমস্যা আছে না? এটা শুধু তার এক ঘোরামির কারণে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার নবীজি জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ও পিছনের যুবক বন্ধু তোমাদেরকে বলছি হৃদয় খুলে শোনো, তোমরা কেউ একজন আরেকজনের সাথে কথা বলে তোমরা মনোযোগ নষ্ট করো না। এই জান্নাতের বাগানে আসলেই নেয়ামত, যাইলে বের হয়ে যাওয়ার সময়ও নেয়ামত। এখানে বসে গোলামি করল, বাইরের দিকে কদম দিল, গুনা গুলো ঝরতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। হিজরতের রাত্রিতে একটু সাময়িক সময়ের জন্য নবীর সাথে আবু বকর যে প্রেম করেছেন, ওই প্রেমের পাল্লাটা এত বেশি বাড়ি রে, আকাশের তারার চাইতেও জীবনে আমল হজরত ওমরের, এ আমল পর্যন্ত সব কিছু একটি রাত্রের প্রেমকে বন্ধ হালকা করে দিল। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, আমার দিকে তাকান, কেমন করে নবীকে ভালোবাসবো? দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দিলেই শুধু প্রেম না, নবীকে নর বলে স্বীকার করলেই শুধু প্রেম না। ও বন্ধু নবীর প্রেম কাকে বলে? নবীকে হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে, ঠিক কিনা বলে? রাসূলকে হৃদয়ের মধ্যে ঢুকাইয়া রাসূল জানি এসেছেন আমাদের জন্য, তা জেনে জেনে বাস্তব জীবনে আমল করে করে কবরে যাইতে পারলে এটাকে বলা হয় নবীর প্রেম। কথা বলেন না কেন?
আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি বন্ধু? হাত জোর করে বলছি, একটু ধৈর্য ধরে শুনেন। আমি জানি আপনার অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আমি সেকেন্ড টাইম আপনাদের সামনে আসছি। দ্বিতীয়বার সহজে কোনো বক্তাকে দাওয়াত দেওয়া হয় না। আমি মনে করি এটা আপনাদের আমার প্রতি একটা রেসপেক্ট। তো আমি আপনাদের কাছে দ্বিতীয়বার আসার কারণে আপনাদের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। কালকে যখন মাহফিল থেকে আসতেছি, ওই মাহফিলে আমি গতকালকের মাহফিল সহ চতুর্থবার, কয়বার মানুষ দেখলে কল্পনা করতে পারবেন না, এটা এটার কয়টার সমান হবে প্যান্ডেলটা? মনে হয় 4 থেকে 5টার সমান হবে প্যান্ডেল। মানুষ লোকারণ্য, এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেল এদের মতো যুবক। আমি যখন স্টেজ থেকে নামলাম, নামার পরে পিছন দিকে ঝাঁক বাঁধা বাঁধা যুবক পিছনে পিছনে বলে, হুজুর গো আমাদের জন্য দোয়া করবেন। আমি তাদেরকে বলে দিলাম, তোমরা সবাই আমার বন্ধু। কেন? এই জন্য বললাম, একে একে 4-4 বার তোমাদের মাঝে আসলাম, তোমাদের কোনো বিরক্তি নেই, তোমাদের যতই আসলাম ততই তোমাদের আগ্রহ বাড়ছে। তাহলে বোঝা যায় তোমাদের চেয়ার প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। আমি যখন বললাম তোমরা আমার বন্ধু, তারা মুস্কি হাসি দিয়েছে, মিষ্টি হাসি দিয়েছে, সন্তুষ্ট হয়েছে। বন্ধু দেখেন, প্রেম কত বড় অমূল্য সম্পদ। আবু বকর জীবনে প্রেমের দিক দিয়ে নবীর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে চ্যাম্পিয়ন। একদিন হযরতে ওমর মনে মনে বলতেছেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। দেখেন নবীজিকে, নবীজির প্রেম, নবীজির আদেশ নির্দেশের প্রতি তাদের কেমন প্রেম, দেখবেন বুঝে নেবেন বন্ধু। নবীজি বললেন কিছু দান করার জন্য, দান করার জন্য যখন বলল হযরতে ওমর বলতেছেন, ওই সময় আমার কাছে বালু সম্পদ আছে, বালু দৌলত আছে, নিশ্চয়ই আমার মতো আবু বকরের কাছে নাই। আমি আজকে দান করব, আজকে আমি আবু বকরকে অতিক্রম করব। প্রেমের দিক দিয়ে আজকের জন্য হলেও আমি শীর্ষস্থানে আসব। এবার বন্ধু আমার দিকে তাকান, ক্যামেরার দিকে লাইয়া চাই, লাভ নাই রে শুকনা স্বাস্থ্য ভাই, আকাশি কালার পাঞ্জাবি। আমি কিন্তু তোরে শুরুর থেকে দেখছি তুই একটু দুষ্ট। টুপিটা যদি থাকতো তাইলে তো দুষ্টামি তুই করতি না, কারণ টুপি হলো আমাদের জন্য প্রেমের এক নিদর্শন। আমি কিন্তু সুযোগ করছি স্বাস্থ্য ব্যাটের ধরনের লেগে দেখি তার মুখটা বন্ধ হয় না, তো খালি আসে প্রেমের খবর। কিসের খবর? সিরিয়াসলি কিন্তু বলছি বন্ধু হাদিস শরীফ। ওমর বলতেছেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি আবু বকরকে হারাবো। আজকের দিনের জন্য দানের ক্ষেত্রে আবু বকরকে ওভারটেক করে আমি শীর্ষস্থানে যাব। বন্ধু দেখেন প্রেম কেমন রে। এবার কি করলেন তারা? কি করলেন? দান নিয়ে রাসূলের কাছে হাজির হলেন। কি হলেন? নবীজির কাছে হাজির হলো। সর্বপ্রথম আগে আসছেন হযরতে ওমর। ওমর যখন সামনে আসলো রে, এবার ওমর সামনে আসার পরে নবীজি বললেন, নবীজির কাছে তাদের দান তুলে দিলেন। নবীজি হযরতে ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি এইখানে নিয়ে এসেছো সম্পদ, কয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যে দৌলত ছিল আমি অর্ধাংশ মানে অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর অর্ধেক রেখে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য। এবার ওমর চলে গেলেন, আবু বকর আসলেন। আবু বকর আসার পরে নবীজির পবিত্র হাত মোবারকে দান তুলে দিলেন। নবীজি প্রশ্ন করলো, আবু বকর তুমি কত কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে আসছি, তুমি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। আরে আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। কেমন লাগলো? অত্যন্ত প্রেমময় না? অত্যন্ত মধুময় না? এবার উমরের মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহ, জীবনে মনে হয় কোনো দিন আবু বকরকে হারাতে পারবো না। ভেবেছিলাম
নবীর প্রেমের কম্পিটিশনে আজকে আমি শীর্ষস্থানে যাবো, কিন্তু পারলাম না, আমার মনে হয় জীবনে কোনোদিন পারব না। আমি আপনাদেরকে আবু বকরের প্রেমের একটা আরেকটা খবর দিব বন্ধু, আপনারা একটু মন দিয়ে শুনুন। বন্ধুরে আমার, আবু বকর যেমন তেমন রাসুল প্রেমিক তিনি ছিলেন না। ওনার মূল উদ্দেশ্য ছিল রাসুলকে রাজি, রাসুল রাজি হইলে আল্লাহ ওটো রাজি। আপনারা আমার ঘরে পাঞ্জাবি থাকার পরেও পাঞ্জাবি পরে নিয়ে আপনারা লজ্জাবোধ করবেন না। এই যে দেখেন সুন্দর মোটা করে একটা লোক, টুপি ছাড়া আমার কালো ভাইটার পেছনে সুন্দর একটা মুরব্বী মানুষ, আমার চাইতে মুরব্বী। দেখেন কত সুন্দর তার পরনের পাঞ্জাবিটা, কত সুন্দর তার গায়ের কটিটা, আর কত সুন্দর ফকফকা তার মাথার টুপিটা। কেন বললাম? ও বন্ধু, আমরা তো আজকে জান্নাতের মেহমান, আমরা সাধারণ কোনো জলসায় আসি না, এটা আমাদের অবহেলা। এই অবহেলার কারণে অনেক সন্না ছুটে যাচ্ছে। কি হচ্ছে? আমাদের মধ্য থেকে রাসুল প্রেম ছুটে যাচ্ছে। অনেকেই কিন্তু দৌড় এসেছেন, তাড়াহুড়ো করে এসেছেন, হুজুর আলোচনা শুরু করে দিয়েছে। আমি এটাকে দোষ বলছি না, আমাদের উদাসীনতার কথা বলছি। জান্নাতের বাগানে যখন আসবেন অন্য দিনের মতো হবেন না, আপনি তো জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান হয়ে আসছেন। এই জন্য মসজিদে যখন যাবেন বন্ধু, জিন্স প্যান্ট পরবেন না, ছোট্ট করে একটু বলবো নি, কারণ আবু বকরের প্রেমের সাথে এটা যুক্ত। এই জন্য একটু বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন লিবাস তাকওয়া যালিকা খায়র। এই যে আমার লগে একটা বইছে, আগে এন তারারে দেখাই, খারাপ স্ট্যান্ড আপ। এই যে আমার দিকে তাকান, পাঞ্জাবিটা আমি একটু আলগি দেই না, বেশি দিলে শরম পাইব। এটা কি সন, এটা কি জিন্স প্যান্ট কিনা? হাসবেন না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন নাই, জীবনে পড়াশোনা করেন নাই, তোমরা পড়াশোনা করেন, এখন তো বাংলাদেশে লেখাপড়ায় নাই, ফলান শিখবো কি? এই জন্য তো ফলাফাইন গর্দব হয়ে যাচ্ছে। এটা কি প্যান্ট? জিন্স প্যান্ট? কি প্যান্ট? যুবক সিরিয়াসলি নিবা, কিছু মনে করো না, এটা তোমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলতেছেন লিবাস তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলতেছেন ইমানদারদের জন্য, ইমানদার পুরুষের জন্য পোশাকের পোশাক পরা ফরজ। আর এই পরশটা হলো আমার দিকে সবাই তাকান, উপর দিয়া থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখন তোমরা যে আমার আমার এই ছোটো ভাই যে প্যান্টটা পরলো, তার প্যান্টটা উপরে না নিচে আমি জানি না, নাভির দিক দিয়ে, তবে ম্যাক্সিমাম প্যান্ট 3-4 আঙ্গুল নাভির নিচে থাকে। জিন্স প্যান্টটা যখন পরা হয় এটা হারাম, টোটাল মুসলমানের জন্য এটা পোশাক বৈধ নয়, কারণ এটা বিদর্মীরা আবিষ্কার করেছে, তোমাদের লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কারণ যার লজ্জা থাকবে না তার ইমান থাকবে না, যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার আমলেরও কোনো দাম নাই। কথা কি বুঝে আসতেছে? বেঈমান কাফেরদের অপকৌশল, নারীদের জন্য পাতলা পোশাক। রাসূল বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, ওই মহিলা কখনোই পোশাক পরিহিত নারী নয়, এটা হলো ল্যাংটা উলঙ্গিনী মহিলা। এটা কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কেন আসলাম? এই পোশাকটা কিন্তু নামাজের সাথে যুক্ত। তোমরা হুটহাট করে নামাজে চলে যাও, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন নামাজে গিয়ে নিয়ত বাদলেন, নবীজি বললেন তুমি নামাজ ভেঙ্গে, নামাজ ভেঙ্গো না, তুমি অজু করে এসো। তার মানে নিয়ত যেহেতু ভাঙছে, নিয়ত তো ভাঙতে হবে। তিনি অজু করতে গেলেন, অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাদলেন, নবীজি বললেন তুমি অজু করে আসো, আবার তিনি অজু করে আসলেন, আসার পরে তিনি বললেন আবার অজু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করলেন কেন গো বারবার অজুর কথা বলছেন? নবীজি বলতেছে সেই যে পোশাকটা পড়েছে, এই পোশাকটা টাকনোর নিচে চলে গেছে, এটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ যে অর্ডার করেছেন সেই অর্ডারটাকে ওভারটেক করেছে, এই পোশাক পরে নামাজ পড়লে কোনোদিন আল্লাহ দরবারে কবুল হবে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটা নবীর উপরে রেখে পড়ি গো, টাকনোর উপরে রেখে পড়ি, নবী গো আমার মনের অজান্তে এটা একটু লুজ হয়ে নিচের দিকে চলে আসে, নবী গো আমি কি সাজার অন্তর্ভুক্ত হব। দেখেন সাহাবীদের কোনো ভয় আসেনি, কথা কন তাদের কোনো ভয় আছে? নবীজি সঙ্গে নিয়ে জান রওজা মোবারকে জান্নাতে ঘুমাই রয়েছে না,
হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী যে একদিন হযরতে আবু বকরকে খাতে ধরলো, হযরতে ওমরকে খাতে ধরলেন, দুজন কি দুই হাত মোবারকে ধরে ধরে মসজিদের দিকে যায়, আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র বাণী শুধু বের হচ্ছে নন স্টপলি। নবীজি বলতে যে তোমরা দেখো রে, আজকে দুজন যেমনি করে আমার সঙ্গে এই জান্নাতে বাইতুল্লাহতে ঢুকেছে, কাল হাসুরের দিনও আমি দুজনকে এমনি করে ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। কেমনে দাবি হইল যুবক একটু বুঝে নাও, জীবনে বহুত হাসি খুশি করেছ, আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই, এই জন্য যেতে যেহেতু হবে, আল্লাহ বলেছে তোমরা আসার পরে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাবাদ সরব বিকানো সাদির, আল্লাহ বলতেছেন দ্য সুইচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ বলতেছে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বন্ধু ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে, হিসাব যদি দিতে না পারো তোমার কবর হয়ে যাবে অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ ডেকে ডেকে বলে জাহান্নামী যারা হয়ে যাবা উপায় খুঁজে পাবা না, আল্লাহ বলে লা ইয়ামুতু পিপল উইল নট ডাই, দেখতে সেদিন মরতে পারবা না, আল্লাহ বলে ফিহা বলা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে সেদিন বাঁচতেও পারবা না, আল্লাহ বলে ওমা হুমান হাবিয়া গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন সেখান থেকে পালাইতেও পারবা না। আহারি যুবক ও আমার মুরব্বী বাবার এত ভয়ঙ্কর হবে রে হাসর, চিৎকার হাহাকার কান্নাকাটি, কবরে যখন যাবে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবা না, গায়েব থেকে স্পষ্ট আওয়াজ আসবে মাটির, সারাটা জীবন সে বেয়াদবি করেছে, সারাটা বিরস জীবন সে কোরআন হাদিসের অবমাননা করেছে, আমার নবীর জামান মুবারকের কথাগুলো আলেমরা স্টেজে বসে বসে মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে বলেছে, এরা কর্ণপাত করেনি আলেমদেরকে নিয়ে সমালোচনা করেছে, এই জন্য তার আজকে সঠিক উত্তরটা দিতে পারে না, মাটি রে তাকে চাপ দে। বন্ধু তোমরা বুঝতে পারছো না, মাটিকে বলতে দেরি এমন ভাবে মাটিটা চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি আকাশ ভারী হয়ে যাবে রে, কিন্তু আল্লাহ যে বলেছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আল্লাহ আরো বলেছেন ওমানি জালিমিনা মিন আনসার, এই বিপদগ্রস্ত জালেম যারা বিপদে পড়বা মনে রাখবা তোমাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। তাহলে আগে থেকে সচেতন হওয়া দরকার কিনা বন্ধু, এই জন্য বলছি আপনার একটু মনটা দিয়ে শোনেন, এই যে জিন্স প্যান্টটা অনেক একটা হয়তো নাভির উপরে যায় ইন কেস, কিন্তু ম্যাক্সিমামই নাভির নিচে থাকে। আজকে বলে দিলাম বুখারি শরীফের মধ্যে আসছে, যেই পুরুষের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে থাকবে, নিচে দিয়ে টাকনো নিচে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, বন্ধু ট্রাউজার বলেন, যেটাই বলেন, কোনো অজুহাতেই নাভির নিচে পড়া যাবে না, নিচের দিক দিয়ে টাকনো নিচে পড়া যাবে না, যদি পড়ো গো তাহলে বুখারি শরীফের মধ্যে আসছে শুধু এই পোশাকটার কারণে তুমি জাহান্নামে যাবে। অন্য হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, তাদের দিকে রহমতের নজরে তাকাবে না, তাদেরকে ক্ষমা করবে না। হুজুর গো এই মানুষগুলো কারা গো? নবীজি বলেছে মানুষগুলোর মধ্যে নাম্বার ওয়ান হলো যে ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। আমার নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের মধ্যে অনেক মুরব্বি আছে দেখবেন লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় রাস্তার ময়লা সব পুরাচ্ছে, আছে না নাই, এতদিন পড়েছেন না জেনে পড়েছেন, আজকের পর থেকে পড়বেন না। দুই নাম্বার রাসূল বলেছেন যারা মানুষের উপকার করে খোটা দেয়, তিন নাম্বার হলো ব্যবসায়িক যারা ব্যবসার মাধ্যমে কারসাজি করে গ্রাহকদের কলিজা ছিঁড়ে টাকা বের করে নেয়, ঠিক না বা ঠিক? আরো জোরে কর না। এই হাদিসটা বলতাম না যেহেতু পোশাকের সাথে সমৃদ্ধ, এই জন্য বললাম হুজুর আবু বকর কেমনি এতে দামি হলো রে, দামি হওয়ার পিছনে কারণ হলো আবু বকরের যা সম্পত্তি ছিল তিনি দান করে দিল, দান করতে করতে একদিন দোস্ত হয়ে গেল, ঠিক এমন সময় মসজিদে আজান হয়ে গেল, নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে, কেন রে আসে না আবু বকর? নবীজি আবু বকরের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বন্ধ
আমার যুবকেরা রে, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা ভাইরা আমার মা বোনেরা সবাই শোনো, তোমার ঘরে তুমি কত সুন্দর আরামের পোশাক লুঙ্গি রেখে দিলা, অভিশপ্ত পোশাক জিন্স প্যান্ট পরে মসজিদে গেলা, আদৌ নামাজ তোমার কবুল হবে কিনা আমি জানি না, এটার মালিক আল্লাহ, তবে শরীয়তের মাসালা অনুযায়ী তুমি বিপদগ্রস্ত। কথা বলেন না, আরো জোরে বলেন না, নামাজ পড়ার পরেও তুমি স্যাটিসফাই না। বন্ধু নামাজ যাচ্ছে না আবু বকর, নবীজি অপেক্ষা করতেছে, কেন রে আমার আবু বকর এখনো আসে না? হঠাৎ করে বন্ধু আবু বকর যান গেলেন মসজিদে, তার আগে কি করলেন আমি আপনাদেরকে বলি, আজকে আবু বকর যে নামাজ পড়তে যাবে পোশাক পর্যন্ত নাই, এত গরিব হয়ে গেল, এত দুস্থ বন্ধু হয়ে গেল আবু বকর। আহারে মুসলমান, কত সুন্দর সুন্দর পাঞ্জাবি গড়ে তাও করে রেখে দিলা রে, কিন্তু জুমার দিন তুমি পড়তে পারলা না, নামাজের সময় পড়তে পারলা না, খামখেয়ালি করে তুমি নামাজটা পড়ে নিলা। তুমি একটু বুঝো, বিয়ে বাড়িতে কি নোংরা পোশাক পরে যাওয়া যায়? ওখানে তুমি তোমার প্রেস্টিজের কারণে তুমি সবচেয়ে দামি পোশাকটা পরে গেলা, কিন্তু ওখানে দামিটা পরে যা যাওয়া এবং না যাওয়ার মধ্যে কোনো কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? যুবক তোমরা আজকে আমার কথা বারটেক করে সামাজিক যে স্ট্র্যাটেজি, সামাজিক যে সোসাইটি, ফ্রেন্ড সার্কেলদের যে সোসাইটি, এই সোসাইটিতে তুমি তোমার সম্মানকে ক্যারিয়ারকে অক্ষুণ্ণ রাখার জন্য তুমি হয়তো শরীয়ত বিদ্বেষী ইসলাম বিদ্বেষী পোশাকটা তুমি পরে নিলা, একদিকে তুমি নবীর প্রেম প্রেমিক থেকে আউট হয়ে গেল। কথা কি বুঝেনি আপনারা? বুঝে ঢুকেনি, ব্রেইনে ঢুকেনি? প্রথমত তুমি নবীর আদর্শকে তুমি লালন করলা না, তুমি লালন করলা ইহুদিদের সংস্কৃতি। এই ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, আল্লাহ বলতেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা ইউনিভার্স, আল্লাহ বলতেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান। তুমি তোমার শত্রুকে লালন করছো, তাহলে তোমার শত্রুর সাথেই তোমার হাসরটা হবে। কথা কি বুঝেননি আপনারা? আজকে তুমি তোমার সোসাইটি, তোমার স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য তুমি কোরআন হাদিসকে আমার কথা মান্য করনি, আমি বলছি না তুমি আমার কথা মান্য করছো, অমান্য করেছো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পবিত্র বাণীকে। তোমাদের জন্য একটা মেসেজ আমি জানিয়ে দেই বন্ধু, যারা ছেড়ে দিবে তাদের জন্য এক ধরনের মেসেজ, আর যারা ছাড়বে না তাদের জন্য এক ধরনের মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি অভিশপ্ত পোশাক পরবে না, সমাজের মানুষের বাহাবা খুঁজবে না, বন্ধুদের বাহাবা চাইবে না, চাইবে শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন তার সামনে জান্নাতি সব অসংখ্য পোশাক তার সামনে তুলে ধরা হবে। কি করা হবে? অসংখ্য পোশাক, জান্নাতি পোশাক তুলে ধরা হবে। ও বন্ধু, যখন তুলে ধরা হবে তাকে অর্ডার করা হবে, এগুলো তোমার জন্য বরাদ্দ, এখান থেকে যেটা মন চায় তুমি নিয়ে নাও। আপনারা একটু বিরক্ত হয়ে যাচ্ছেন না? আমি একটু একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, আমার আলোচনার সময় অলরেডি শেষ হয়ে গেছে। কয়টারে বাজে? 11টা। তার মানে আমি আলোচনাই সিদ্ধান্ত আলোচনা করব 1.5 ঘন্টা, কিন্তু আলোচনার তো মাঝামাঝি ছাড়া যায় না, আমি আর একটু আলোচনা করব, তারপর আমার বাকি কাজ সম্পন্ন করব। বন্ধুরে আমার, আর যারা অমান্য করবে, কোরআন হাদিসের কথাগুলো মানবে না, তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ করা হবে, সবচেয়ে নোংরা অভিশপ্ত পোশাক তাকে পরিধান করানো হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলেছে আবু বকর এক হাতে ধরলেন, ওমরকে এক হাতে ধরলেন, জান্নাতে নিয়ে গেলেন। বন্ধু নবীজি বলছেন এমনি ভাবে জান্নাতেও যাবেন, এমনি এমনি আবু বকর প্রেমিক হয়নি, দুস্থ হয়ে গেল, এই দিক দিয়ে আজান্ত হয়ে গেছে, কিন্তু পোশাক তো নাই, নামাজ পড়তে হলে শরীয়তের আইন অনুযায়ী কিন্তু পোশাক লাগে। কথা কয় না? সতর ডাকতে হবে না? সতর ঢাকা ছাড়া নামাজ পড়তে পারবেন? বন্ধু এবার আবু বকর কি করলেন, তিনি তো বসে নাই, গায়ের জামাটার সাথে জামাটাকে লম্বা করার জন্য বন্ধু ওনার ঘরের মধ্যে আছে বালিশের গিলাফ কাবার। তিনি কি করলেন, বালিশের গিলাফগুলোকে ছিঁড়ে ফেললেন, ছেঁড়ার পরে বন্ধু তিনি খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করলেন, খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করলেন, সুন্দর একটা জামা বানাইয়া সুন্দর করে তিনি রেডি করে নামাজ পড়তে গেলেন। যাইতে দেরি আবু বকর কি আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় এত বহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। বন্ধু আসলে নবী তার খবরটা জানে কি জানে না?
জানার পাওয়ার আছে না নাই? তারপরেও নবী কেন বললেন, নবী যদি না, নবীর যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে মেসেজ আসতো না। কথা কন না কেন? আল্লাহ আল্লাহর হাবিবের সাথে যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে হাদিস রূপে আসতো না। কথা কয় না? বাহিরের দিকে ছেড়ে দেখে হযরত জিব্রাইল নবীর সামনে, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল সব সময় যখন আসেন গো জান্নাতে পোশাক পরিহিত অবস্থায়, কিন্তু আজকে কেন গো আপনার শরীরে দেখা যায় খেজুর পাতার পোশাক? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায় দেখেন আবু বকরের পোশাক তো নাই, খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুইসুতা হিসাবে ব্যবহার করে জামা বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চলে আসছে, কিন্তু তারপরেও নামাজ ছাড়লো না। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমানের সকল ফেরেশতা তোমরা শোনো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। জিব্রাইল দেখে নাকি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আল্লাহ এটা বলি শুধু খান্ত নয়, আল্লাহর জানিয়ে দিয়েছি আজকে কেউ যদি আবু বকরের প্রেমে খেজুর পাতার পোশাক পরতে যদি নারাজি পোষণ করো আমি ফেরেশতাদের দপ্তর থেকে পর্যন্ত নামাইতে বাধ্য হব। কি বুঝলেন? আর আপনি আমি অবহেলায় অবজ্ঞা করে করে কত নামাজ ছেড়ে দিই, যদিও কেউ নামাজ পড়তে যাই যা পরনে আছে তা নিয়ে মসজিদে ঢুকে যাই, ঠিক কিনা বলেন? একটু সচেতন হওয়া দরকার, যেহেতু মরতে হবে কবরে যেতে